একসাথে 20 বছরের জমির খাজনা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের জিরানগাছা গ্রামে সংশ্লিষ্ট আধিকারিক একসাথে 20 বছরের খাজনা দেওয়ার কথা বললে তাকে ঘিরে বিক্ষোভ দেখান চাষিরা। এবং চাষিরা আরও দাবি করেন যে তাদের জমির পরিমাণ অনুযায়ী আরএস এবং এলআর পৃথকভাবে তাদের জানানো হোক। সংশ্লিষ্ট আধিকারিক বলেন, আমরা চাষিরা সবাই ক্ষুব্ধ আছি, কারণ এলা একসঙ্গে দেওয়া আমাদের জন্য অসম্ভব। তার একটাই কারণ, এই যে আমাদের উপরে দুটো তিনটে দুর্গত অবস্থা পরিস্থিতি গিয়েছে, এক তো হলো করোনা, তারপরে গিয়েছে আমফান, আর এখন আমাদের হলো চাষের মরশুম। এই সময় চাষিরা দুর্গত অবস্থার মধ্যে দিয়ে, খুব শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। অতএব এত বছরের খাজনা আমরা দিতে অসম্ভব, আমরা ন্যূনতম খাজনা দিতে রাজি আছি। সেই সঙ্গে সঙ্গে এই যে খাজনার যে দাগের যে পর্চাগুলো, যে আরএস এবং এলআর, এর পৃথক পৃথক তথ্য আমাদের জানা দরকার আছে। তা না হলে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, এটার পৃথক পৃথক ব্যবস্থা হওয়া উচিত। চাষিরা যাতে তাদের নিজের জমির নিজস্ব পরিচয় সেই দাগের দ্বারা তারা বুঝতে পারে, যে আরএস এবং এলআর তার জমির পরিচয় যেন নিজস্বভাবে সে বুঝতে পারে, এর মধ্যে যেন কোনো রকম বিভেদ বিভ্রান্তি সৃষ্টি না হয়। হ্যাঁ, এর আগেও কয়েকবার বিভিন্ন সম্মেলনে যে ঘোষণা হয়েছিল রাজ্য সরকারের খাজনা আমাদেরকে দিতে হবে না, হ্যাঁ, সেই খাজনা যদি আমাদের জন্যে মকুব করা হয়, এটা আমাদের জন্যে সৌভাগ্যজনক এবং মঙ্গলময়, এবং এটা করা আমাদের জন্য অপরিহার্য এই পরিস্থিতিতে। আমাদের বিক্ষোভ, এক নম্বর বিক্ষোভ হচ্ছে আমাদের জিরানগাছা যে এলআর আরএস দাগ ঠিক নেই, এলআর দিয়ে আমরা কিছু বুঝতে পারি না দাগ। দ্বিতীয়, আমাদের 20 বছরের যে খাজনা কাটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। না, বিএলআর বিডিও করেনি, আমাদের গত 1 অক্টোবর আমাদের প্রথম আমাদের যখন দেয় তারপরে থেকে অফিস ছুটি, আজকের আমরা বিডিও অফিসে বিএলআরকে জানাবো। না, একেবারে করোনা মহামারীতে আমাদের কর্মহীন হয়ে পড়েছে সাধারণ গ্রামের মানুষ, একদিকে আমফান চলে গেল, একদিকে করোনা, তো আর একদিকে হচ্ছে আমাদের সামনে দুর্গা পুজো উৎসব, সেদিকে একটা প্রচুর ব্যয় বাড়লো, এমনকি মানুষের কোনো খাই খাওয়া দাওয়া অনাহারেই আছে, সেদিক থেকে মানুষের খুব দুর্দশা, চরম দুর্দশার মধ্যে আছে। সবাই চাষি, সবাই ক্ষুদ্র প্রান্তিক চাষি। আমার নাম এমডি গৌসুল আলম মোল্লা। আপনি কি করেন? আমি এই বুথের সদস্য, মানে আমি একজন সদস্য, আমি একজন কৃষক, তৃণমূলের সদস্য। দলীয় কোনো নেতাদের বলতে, আমি দলীয় এখানে, দলীয় বলে মনে হচ্ছে, এখানে তো কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এখানে গ্রামের একটা 25 নম্বর জিএল এর একটা সমস্যা, এখানে আমার এখান থেকে আমরা সংগঠন শুরু করতে চাই, শুধু আমার জিরানগাছার 25 নম্বর জিএল নম্বরের সমস্যা, এটা কোনো দলীয় সমস্যা নয়। অন্য আমরা খবর মারতে পাই অন্য অন্য জায়গায় জিএলএ যা খাজনা, কোনো জায়গায় খাজনা 2 বছর 3 বছর কোনো জায়গায় বিনা খাজনাতেই নিয়ে নেওয়া হচ্ছে, পর্চা দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি শুধুমাত্র এখানেই 20 বছর দেখা যাচ্ছে সামনে ঘর আমাদের। প্রথমত হচ্ছে একটা স্কুল, এটা ভগবানপুর আড়াই অফিসের অন্তর্গত জিরানগাছা মৌজার পর্চা বিলি হওয়ার কথা। যথারীতি গত 1 অক্টোবর থেকে পর্চা বিলি শুরু হয়েছে, আজকেরও তার ডেট ছিল, আমাদের নামের আদ্যক্ষর দিয়ে পর্চাগুলো বিলি করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওরা যে আমাকে লিখিত দিয়েছিল, ওদের বক্তব্য হচ্ছে 1408 সাল থেকে খাজনা নেওয়া যাবে না, আমরা 4-5 বছরে খাজনা দিতে রাজি আছি, কিন্তু আমাদের ওরকম কোনো অপশন নেই। আমি আমার হায়ার অথরিটির কাছে ফোন করে জানিয়েছি, হায়ার অথরিটি এসডিএলআরও বিএলআরও ওনাদেরকে জানিয়েছি, ওনারাও বলেছে যে এরকম খাজনা তো মুকুবের কোনো অপশান নেই, 1408 সাল থেকে যার কাটা আছে যেখান থেকে কাটা সে তারপর থেকে দেবে, যার কাটা নেই তার 1408 সাল থেকে দিতে হবে। আর গভর্নমেন্টের রুলস অনুযায়ী শালি জমির খাজনা আমরা নিচ্ছি না, এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। ওরা আমাকে মোটামুটি একটা লিখিত দিচ্ছে, যে লিখিত বলতে চাইছে যে আমরা 4-5 বছরের খাজনা দেবো, এটা নেওয়া হোক, কিন্তু আমি তো আমার নিমিত্ত মাত্র, হায়ার অথরিটির অর্ডার ছাড়া আমি তো কিছু করতে পারি না, সেই জন্য এই মুহূর্তে আপাতত কাজটা এই অবস্থায় আছে। হায়ার অথরিটি আমাকে যদি ফোনে জানায় যে এটা দেওয়া হোক বা মুকুব করা হোক, তাহলে আমি সেই সিদ্ধান্ত নিতে আপাতত কাজ বন্ধ আছে। শালি জমি বলতে কি বোঝাতে? সেটা চাষের জমি, মানে যেটাতে চাষ করা যায়, মানে ধান চাষ টাস হয় আর কি। তাহলে মূলত বাস্তু জমি খাজনাটা নেওয়া হচ্ছে, বাস্তু পুকুর বাগান ডোবা ঠিক আছে ডাঙা এগুলোর খাজনা নেওয়া হচ্ছে, শালির কোনো খাজনা নেওয়া হচ্ছে না। আপনার নাম আর পরিচয়?
আমার নাম স্বপন কুমার মণ্ডল, আমি রেভিনিউ ইন্সপেক্টর। গত দুই দিন আগে চায় পে চর্চা অনুষ্ঠান শেষে একই পরিবারের তিনজন অন্ধ ভাইদের 20,000 টাকার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন। বাস্তবে পূরণও করলেন। আজ সাত সকালে সেই তিনজন অন্ধ ভাইকে নিজের বাড়িতে ডেকে দলীয় অনুগামীদের দ্বারা তাদের হাতে 20,000 টাকা এবং সাংসারিক জিনিসপত্র তুলে দিলেন।